2018 সালে আপনারা আমাকে প্রচুর ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। বিএনপি বলে রাতের ভোট দিনে হয়, দিনের ভোট রাতে হয়েছিল। যদি তাই হয় তাহলে তো বিএনপি পাস করেছিল। আমি তো মনে করি যে সারা বাংলাদেশে বিএনপি এই কাজটি করতে দিয়েছিল, পারে নাই, নবাব বলে এটি সদ্ব্যবহার করে দিয়েছিল শুধু ওই কুচক্রী মহলের কারণে। তারা কারা? তারা সবসময় নবাব মন্ত্রী পিছিয়ে দিতে চাই কারা? আমি আপনাদের সরাসরি আমাদের একজন জেলা পরিষদ চেয়ারম্যান করেছি, নৌকা প্রতীক নেই, জানেন তো নাকি? উনি সবসময় এই চক্রান্তের পিছনে থাকে। কারণটা হচ্ছে এক, যে উনি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন, ছিলেন না? উনি কি বলতে পারবেন যে আমি চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ কলেজে, নবাবগঞ্জের এই রাস্তা কি, এই একটা বিল্ডিং কি, একটা স্কুল কি, একটা মাদ্রাসা করে দিস? কেউ বলতে পারবেন? উনি জানি দেখেছেন তার সমস্যা। এখনো 1.5 বছর হলে সে জেলা পরিষদ চেয়ারম্যান, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো গণতান কি বলতে পারবে যে আমাদেরকে 10 টাকা এখন পর্যন্ত অনুদান দিস না? উনি দেননি, দিতে পারেন না। উনি পারেন না বলে যারা পারে তারাকে উনি হিংসা করে। আমি পারি, আমি চেষ্টা করি বলে তিনি কিন্তু আমাকে হিংসা করে। এই হিংসার কারণে সে আমার পিছন থেকে টান দিতে চায়, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নৌকাকে ডুবাতে চায় এবং নবাবগঞ্জকে পিছিয়ে দিতে চায়। এর সাথে আর একজন লোক জড়িত হয়েছে, যিনি সরাসরি কৃষক গ্যাং সৃষ্টি করে ভূমি দখল, জমি দখল, দিবালোকে মানুষ হত্যা, একটি নয় নবাবগঞ্জে একই সাথে 4 মাসে পরপর 5-6টি হত্যা মামলা সংঘটিত হয়ে যার নির্দেশ হিসাবে। আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, ইভটিজিং করে, এগুলো বন্ধ করার জন্যই কিন্তু আসছে আপনাদেরকে যুদ্ধ করতে হবে। সংসদ নির্বাচনে নৌকাকে জিতিয়ে নিয়ে আসলে, আব্দুল রজুদ বিশ্বাসকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে, আমি আপনাদের আশ্বস্ত করছি বিভক্তের 4 মাস নবাবগঞ্জ বাসী আতঙ্কের মধ্যে ছিল। আমি নির্বাচিত হওয়ার পরে ইনশাল্লাহ অনেকটা থেমে আছে, এই থেমে থাকা তাদের সহ্য হচ্ছে না। তারা যে কোনো মূল্যে আমাকে হারাতে চায়, যে কোনো মূল্যে হারাতে চায়, নৌকাকে হারাতে চায়, আবার সন্ত্রাসের সর্বরাজ্য তারা নবাবগঞ্জে গড়ে তুলতে চায়। আমি যদি ভুল বলি মাফ করবেন, আর যদি সত্য বলে থাকি এই কিশোর গ্যাংয়ের অধিপত্য, কিশোর গ্যাংকে লালিত পালিত করছে যেসব মহাজি, তাদেরকে ঘৃণা করে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবেন